আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দ্বিতীয়বারের মতো কোডিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করব। এটা করার মেইন উদ্দেশ্য হলো কোডিংয়ের কয়েকজন আমাকে বলেছিল যে ভিলেন সংক্রান্ত প্রবলেমগুলো সে কীভাবে সলভ করবে, সেটা আসলে দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটা। এর আগেও আমি দেখিয়েছিলাম, কিন্তু শুধু সেটা ছিল শুধু স্ট্যাটিক আইপি। বাট আমি আজকে অন্য দুইটা যে ওয়ে আছে, দুইটা ওয়েতে যারা সার্ভিস দেয় তাদের জন্য ভিডিওটা অনেক কার্যকরী। তো আসলে আমি দেখি আমি দুইটা অনু দিয়ে এটা টেস্ট করে দেখাবো ইনশাল্লাহ। আমার এদিকে নয়েজ থাকার কারণে সাউন্ডগুলো হয়তো একটু প্রবলেম হচ্ছে, তো করা গেছে না নয়েজ আছে। ঠিক আছে, আমি যে ওয়েটি থাকে দুইটা কোনো লাগিয়েছি সেটা আমি দেখা যাচ্ছে। দেখেন আমি এখানে আমার একটা রানিং সার্ভিসের ওয়েটি থেকে দেখাচ্ছি। তো আমি প্রথমে দেখেন আমি 4 নম্বর ফোন থেকে এটা একটু আমি মোটামুটি ইউজ না, কিন্তু আমি টেস্ট করার জন্য আমি দুটো অনু লাগিয়েছি। দেখেন যে টেস্ট আর টেস্ট দুটো অনু লাগিয়েছি, একটা হলো 1 ফুটের অনু আর দ্বিতীয়টা হলো 4 ফুটের অনু। তো আমরা চাই যে এই দুটো অনু দিয়ে ভিলেন এর মাধ্যমে সার্ভিস দিব। তো আমরা মাইক্রো দিক থেকে সার্ভিস দিব। তো আমার যে মাইক্রো দিকে আছে সেখানে আমাকে ভিলেন করে দিব। ফার্স্ট যে কাজটা আমি 3টা ভিলেন করে দিচ্ছি। টেস্ট পাঁচ আছে, 2000 একটা ভিলেন করেছি, 2001 একটা ভিলেন করেছি, 2002 একটা ভিলেন করেছি। দেখেন এখানে নর্মালি আমি শুধু ভিলেন করছি, তো ভিলেনের ইন্টারফেস আমি তার 5 দেখাইছি। আপনারা আপনাদের যে মাইক্রোটেকের যে পোর্ট থেকে সার্ভিসটা দিচ্ছেন সেই পোর্টটাকে অবশ্যই দেখবেন, এবং সেটা যদি আপনি দুটো মাইক্রোটেক থেকে ভিন্ন ভিন্ন একটা মাইক্রোটেক থেকে দেখতে পারেন, সেটা আপনার নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে যে বাগুলিকে ভালো সেটা করতে পারেন। তো আমরা ইথার 5 থেকে সার্ভিসটা দিচ্ছি। আমাদের বোল্ডিং ওয়েটের ইথার যে পোর্টটা আছে ইথার পোর্ট থেকে মাইক্রো ডিগ্রি ইথার 5-এ আমার ক্যাবলিং করা আছে। তো আমরা সবগুলো ভিলেনই সেমভাবে করেছি দেখেন। তো আমি 2টা ভিলেন দিয়ে পিপিইউ সার্ভিস দিব, 1টা দিয়ে স্ট্যাটিক সার্ভিস দিব। কেন? যাতে আপনারা 2টা সার্ভিসই প্রোভাইড করতে পারেন ক্লায়েন্টদেরকে, সেই কারণে। তো আমার মাইক্রোটিকে ভিলেন তৈরি করার কাজ শেষ, এবং আমি মাইক্রোটিকে পিপিইউতে যে সার্ভারটা দেখানো আছে এখানে দেখেন এখানে একটা ইস্যু আছে। আমরা 2000 ভিলেন আর 2001 ভিলেন দিয়ে আমরা পিপিইউ সার্ভিস দিচ্ছি, তো 2টা কিন্তু 2 অনু। এটা হলো আমি 1 নম্বর অনুতে লাগাবো, এটা 2 নম্বর অনুতে লাগাবো। আর হলো আপনার 2002 ভিলেনটা আমি স্ট্যাটিক আইপি দিয়ে সার্ভিস দিয়ে আপনাদেরকে দেখাবো। তো 2000 ভিলেনটা দেখেন এখানে শুধু 2000 ভিলেনটা আমি ইন্টারভেস দেখে দিয়েছি, ইন্টারভেস দেখে দিয়েছি 2000। তো আপনারা যদি পিপিইউ সার্ভিসগুলো বক্সের মাধ্যমে দেন সেক্ষেত্রে আপনি যে অনুর আন্ডারে থাকবেন, যেমন 1 অনুর আন্ডারে যদি আপনি 7টা বা 8টা লাইন দেন বা 50টা লাইন দেন বা 20টা লাইন দেন, যে কটাই দেন একটা অনুর আন্ডার থেকে যদি আপনি এতগুলো লাইন দেন সেক্ষেত্রে আপনাকে ওই ভিলেনটা দেখা দিতে হবে, কারণ ওই অনুতে আপনি ওই ভিলেনটা ট্যাগ করে রাখছেন, এই কারণে আপনি ওই ভিলেনটা দেখা দিতে হবে। আর যদি নর্মালি ক্লায়েন্টের জন্য একটা করে অনু ইউজ করে থাকেন তাহলে তো সমস্যা নেই, পার ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা। যেমন এখন আমি যদি 2000 ভিলেনটা আমি একটা অনুতে দিয়েছি, সেখানে সেই অনু থেকে যদি 10টা ক্লায়েন্ট থাকে তাহলে 10টা আপনার 10টা পিপিই আপনার সেমভাবে ইয়ার করতে হবে। এখানে সার্ভারে একটা সার্ভারে থাকবে, সেই 10টা পিপিই সার্ভিস দিয়ে দেখেন আমরা এখন আমার ওয়েটি যাচ্ছে। ওয়েটি দিয়ে আপনার 1 নম্বর অনুযায়ী আমি ইউজার 1টা কানেক্ট করবো। দেখেন এখানে 1 নম্বর অনুযায়ী
ভিলেন ট্যাগ দিলাম, ভিলেন ট্যাগ দিলাম 2000। এখন মেইন ক্যাস্টটা হচ্ছে সুইচ বোর্ডে কাজ করতে হবে। সুইচ বোর্ডে এখানে আপনার যেমন আমি আমার ইথারনেট ঢুকছে হলো এটা দিয়ে, এটা ওইটি ইথারনেট পোর্টে আমার মাঝে যে ট্যাগ কেবল আসবে সেখানে আমি 2000 থেকে 2000 পর্যন্ত দিলে নেওয়া যাবে। এখানে কিন্তু আপনার ট্রান থাকতে হবে, যখনই আপনি ভিলেন সার্ভিস দিতে যাবেন সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাক্সেস করতে হবে, ট্রান মোড থাকতে হবে। যেমন যে এই গ্লাসে অ্যাক্সেস করতে হবে আপনাকে ট্রান মোড করে নিতে হবে। যেমন দেখেন আমি এই চার নম্বর ফোনে আমি এখানে শুধুমাত্র দুইটা ওর লাগিয়েছি, দেখেন 2000 থেকে 2002 পর্যন্ত ভিলেন আমি অ্যালাউ করে দিয়েছি। আপনি চাইলে এখানে কমা দিয়ে আরও লিখতে পারেন 2000 2003 অ্যালাউ করতে পারেন, দেখার লাগিয়ে দেবেন এখানে আপনি দেখেন আমি চার নম্বর ওখানে আরেকটা অনু আছে, এখানে কাজ শেষ করে যাবে। দেখেন এখানে আমি দ্বিতীয় যে অনুটা লাগিয়েছি সেটা আমি চার ফুটের অনু লাগিয়েছি, এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। চার ফুটের অনু লাগানোর পরে এখানে এক নম্বর পোর্ট থেকে অনুর এক নম্বর পোর্ট থেকে আমি বলছি এক নম্বর পোর্টে ট্যাগ করছি 2001 বিলে এবং আপনার দুই নম্বর পোর্টে বিলিয়ন অ্যাড করছি 2002 এবং তিন নম্বর পোর্টে আমি করি না, যদি এখানে তিন নম্বর পোর্টে করতে চেষ্টা করতে পারবো যেমন 2003 আমি অ্যাড করবো অ্যাড করে দিই, দিয়ে তারপর সেভ করে এখানে ওয়েটিং কাজ শেষ। এবং মানে আমি বিপিও সার্ভিস দেবো এক নম্বর অনু থেকে আমি এই 2000 বিলিয়নকে সার্ভিস দেবো। আপনি এই 2000 বিলিয়নকে অন্য কোনো অনুতে যদি ট্যাগ করে দেন সেই অনু থেকে সার্ভিসটা যাবে, আর যদি চান যেন আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা বিলিয়ন আলাদা আলাদা সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা অনুর জন্য প্রত্যেকটা বিলিয়ন দিতে হবে একটা বিলিয়ন। দেখেন আমরা এটাকে এটা একটা জিনিসটা আমরা একটা বিপিও সিক্রেট তৈরি করে নিয়েছি, দেখেন ইউজার ওয়ান ইউজার ওয়ান প্রোফাইল দিয়ে দিয়েছে একটা তার জন্য পাসওয়ার্ড দিয়েছে 1 থেকে 4 পর্যন্ত। এখন আমরা ওই অনু থেকে যেটা আমি প্রথম অনুটা কি করছি সেই অনুটা দিব, আমি একটা ল্যাপটপ থেকে এই সার্ভিসটা দিব এবং ল্যাপটপটা কেবল লাগিয়ে নিয়েছি। দেখেন আমি এক নম্বর ইউজার থেকে কানেক্ট করতেছি, ইউজার ইউজার নেম হলো ইউজার ওয়ান, পাসওয়ার্ড হলো 1 2 3 4। দেখেন আপনারা দেখেন যে আমার কানেক্ট হয়ে গেছে, আমি এক নম্বর অনু থেকে একটা সার্ভিস দিয়ে দিয়েছি এবং আমি ক্লিক করেও সেটাকে পাচ্ছি। দেন আমরা সেভ হবে। এখানে যদি আরও আপনি ইউজার করতে চান শুধু ইউজার করে দেবেন তাহলে
ওই বিলিয়ন থেকে 2000 বিলিয়ন থেকে আপনার ওই সার্ভিস হয়ে যাবে। আর যদি চান যে আপনার নতুন বিলিয়ন অন্য অনুযায়ী দেবেন, যেমন আমরা এখন সেকেন্ড অনুযায়ী দিব, সেকেন্ড অনুযায়ী আমরা ইউজার টু নামে একটা প্রোফাইল ক্রিয়েট করছি, সেকেন্ড ক্রিয়েট করছি, সেটা আমরা দেখব। সরি একটা কল এসেছিল, দেখেন আমরা সেকেন্ড অনু থেকে কোনো দুই এক নম্বর বোর্ড থেকে আমরা সার্ভিস পেয়ে গেছি কিন্তু ইউজার টু এটা আমার 2001 বিলিয়নে আছে। তো আমরা যদি দেখেন ডিসকানেক্ট করে দিলাম, চলে গিয়েছে। আমরা এখন এই একই মাইক্রোডিট থেকে এবং একই ওয়ার্ডিট একই অনু থেকে আমরা স্ট্যাটিক আরজনকে সার্ভিস দেবো অনুর চার কোডের অনুর 2 নম্বর মধ্যে। দেখেন যেটা ভিলেন হবে 2000, সেটার জন্য আমি একটা আইপি ক্রিয়েট করেছি। দেখেন 172.16.75.17+29 টেস্ট নামে আমি একটা আইপি ক্রিয়েট করেছি। এই দেখেন 2002 বিলিয়নে আইপি ইন্টারমেস্ট হল 2002 বিলিয়ন। দেন এআইপিটাকে আমি এআইপিকে আমি ক্লায়েন্টে সার্ভিস দেবো 2002 বিলিয়ন দিয়ে। দেখেন এখানে আমি 2002 বিলিয়ন কিন্তু আমার কনফিগার করে রেখে গিয়েছিলাম, আমি যে বলছিলাম যে একবারে আমরা কনফিগার করি 2002 বিলিয়ন। আমরা দেখেন এই 2002 বিলিয়ন কেস টু অনুযায়ী আমি 2002 বিলিয়ন দিয়েছিলাম 2 নম্বর। দেন আমি 2002 বিলিয়ন দিয়েছি, এখানে আমি বিলিয়ন ক্রিয়েট করেছি, মাইক্রোডিগ বিলিয়ন ক্রিয়েট করেছি এবং মাইক্রোডিগ ওই ইন্টারভেস্টা আমি দেখে দিয়েছি। দেখেন আমরা 26 বিলিয়ন নিয়েছিলাম, আমরা ওপর থেকে অনুযায়ী লাগিয়েছি। দেখেন আমরা ওই ওই বিলেনে আন্ডারে আমরা সার্ভিস পেয়ে গেছি। তো আপনারা চাইলে একই অনু দিয়ে একটা অনুতে যদি চারটা পোর্ট থাকে সেক্ষেত্রে চারটা পোর্টের চার পোর্ট দুই পোর্ট দিয়ে ইপিও সার্ভিস, দুই পোর্ট দিয়ে স্ট্যাটিক সার্ভিস দিতে পারবেন। বাট একটা অনুতে যদি একটা পোর্ট থাকে সেই ওর থেকে যদি আপনি স্ট্যাটিক সার্ভিস দেন তাহলে আপনাকে স্ট্যাটিক সার্ভিস দিতে হবে, আর যদি আপনি ইপিও সার্ভিস দেন তাহলে আপনাকে ইপিও সার্ভিস দিতে হবে, এইভাবে আপনার সার্ভিস দিতে হবে। ওকে ঠিক আছে ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন। ওকে বাই, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করুন। ওকে আল্লাহ হাফেজ, বাই।